হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। এখন আমি প্রবেশ করতেছি আপনাদের বগুড়ার ঐতিহ্যবাহী একটা জায়গা, মহস্থান। মহস্থানগড় মাজার আর কি। মহস্থানগড়ে প্রবেশ করব আমরা। এখন মাজারের পাশ দিয়ে আমরা চলে যাব শিবগঞ্জে আর কি। সো ভাবলাম যে মহস্থানের ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এই জন্য ভিডিওটা চালু করলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখার সময় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা তথ্য দিয়ে রাখি বন্ধুরা, যারা মহস্থানে আসবেন, মহস্থানের একটা ঐতিহ্যবাহী খাবার আছে কটকটি, মহস্থানের কটকটি। এবং কোন দোকান থেকে মহস্থানের কটকটি ক্রয় করবেন, কোন দোকানের কটকটিটা বেটার, এটা আমি বগুড়ার মানুষ, আমি ভালো জানি। এবং আমরা বগুড়ায় এসে আমরা এইখান থেকেই কটকটি ক্রয় করি। আপনাদের ওই দোকানটা আজকে শেয়ার করব, কোন দোকানের কটকটি আপনারা ক্রয় করবেন মহস্থানের। বন্ধুরা, ওই যে উপরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, নাসির কটকটি ভান্ডার। এই যে নাসির কটকটি ভান্ডার, আপনারা এই দোকানের কটকটি ক্রয় করবেন আর কি। এর কটকটি সব থেকে বেটার কটকটি, নাসির কটকটি ভান্ডার। দেখেন এখানে সবসময় ভিড় লেগে থাকে, ঠিক আছে। এই দোকানের কটকটিগুলো ভালো আর কি। এই নাসির কটকটি, এটা হচ্ছে মাজারের মূল গেট আর কি। এটা হচ্ছে মাজার, মহস্থানের মাজার, মাজারের মূল গেট। মাজারটার নাম হচ্ছে সুলতান মাহমুদ খানের মাজার আর কি। আপনারা এখান থেকে কটকটি ক্রয় করবেন। আর এখানে বন্ধুরা প্রতারক চক্র আছে, এই যে ধূপকাঠি মোমবাতি বিক্রি করে, এদের ফাঁদে পড়বেন না। এরা ফাঁকি ফুকি দিয়ে আপনাদেরকে ধূপকাঠি মোমবাতি দিয়ে দিয়ে বলবে মাজারে দিয়ে আসেন, যেই দিতে যাবেন বলবে টাকা দিয়ে যান। আপনারা মাজারে এগুলো দেওয়াও নিষেধ, আর এগুলো আপনারা নেবেনও না, দিবেনও না। সো আমরা পার হচ্ছি মহস্থান মাজার, মাজারগড় পার হচ্ছি, যেগুলো মাজারের সব এরিয়া, মহস্থান বাজার আর কি। আরেকটি জিনিস মহস্থানে হলো, আপনার মহস্থানেরও হাট আছে, সঠিক আসলে জানি না কবে কবে মহস্থানের হাট লাগে, তবে মহস্থানে সবজির ইয়া বসে, সবজির হাট লাগে প্রতিদিন, সবজির বাজার। এখান থেকে যত সবজি সারা বাংলাদেশে, ঢাকা, চিটাং, সিলেট, এখান থেকে প্রচুর সবজি যায়, সবজির হাট বসে। এই উত্তরবঙ্গের প্রায় অনেক সবজি এইখানে আসে, এখান থেকে সব পাইকাররা কিনে নিয়ে ঢাকায় সাপ্লাই দেয় আর কি। বন্ধুরা, আমরা বাম দিকে যাব, এখানে যে মহস্থানের যে গড়টা রয়েছে আর কি, আমরা মহস্থান গড়ের উপরে যাব এবং গড়ের উপর দিয়ে ঘুরে তারপরে আমরা শিবগঞ্জের দিকে চলে যাব আর কি, ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আর বন্ধুরা, আপনারা যদি মহস্থানে আসেন, এখানে প্রচুর প্রতারক চক্র আছে, তাদের থেকে সাবধান থাকবেন এবং নিজেদের সাবধানে রাখবেন। এই যে মহস্থান গড়, এটা হচ্ছে আমরা কিন্তু এখন উপর দিকে উঠতেছি, নিচে থেকে উপর দিকে উঠছি আর কি। গাড়ি নিয়ে উঠতেছি তো বোঝা যাচ্ছে না আর কি, অনেক উপরে উঠে চলে আসছি আর কি। দেখেন ও সামনে যে ভটভটিটা আছে, ও কিন্তু যেতে পারতেছে না, অনেক উঁচা জায়গা, আমরা এখন উঁচু জায়গাতে উঠছি আর কি। আপনাদের যে মূল মাজারটা, মাজারটা হচ্ছে ওইদিকে। দুঃখিত, আমি আসলে গাড়ি রেখে ওইদিকে যেতে পারবো না। ওইদিকে মূল মাজারটা, ওখানে সবাই সিন্নি দেয়, ইয়া করে, মানত করে, সেটা ওখানে যে করে। সো মূল মাজারের কাছে যেতে পারলাম না, এইটুকুই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখানে প্রতি শুক্রবারে মেলার মতোই লাগে, প্রচুর লোকজনের ভিড় হয় এবং ওই বিভিন্ন মানত থাকে, লোকজন চলে আসে, কেউ খাসি নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, গরু নিয়ে আসে, এখানে মানত পূরণের জন্য রান্না করে করে গরিব মানুষদের খাওয়ায় আর কি। যাই হোক, এখন আমি আবার নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে যেয়ে ওই পাশে আরও বিভিন্ন স্থান আছে মহস্থানগড়ের, সেগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকেন। আপনাদের বলছিলাম যে এখানে যে সবজির বাজারটা লাগে,
মহস্থানে সেই সবজির বাজার এখানে লাগে সকালবেলা করে প্রত্যেকটা দিন, এখান থেকে সব সবজি চলে যায় ঢাকায়। মহস্থান মহেশিন আবার ডিগ্রি কলেজ। বন্ধুরা এই সেই মহস্থান গড় আর কি, এটা হচ্ছে কয়েকশো বছর আগেকার আর কি, এটা চতুর্পাশে প্রাচীর দেওয়া ছিল, সেই প্রাচীর গুলো আর কি আছে, দেখা যায় বোঝা যায় আর কি। এদিকে রয়েছে শিলাদেবীর ঘাট, মহাস্থান যে শিলাদেবীর ঘাট ছিল সেই শিলাদেবীর ঘাট আর কি। এদিকে দিকে রয়েছে আপনার পার্কিং, গাড়ি পার্কিং, যারা পিকনিক করতে আসবে তাদের গাড়ি পার্কিং বা পিকনিক স্পট এদিকেও আছে মহাস্থানের, সো সেটা আপনাদের শেয়ার করছি। সুন্দর সুন্দর জায়গা আছে বসার, স্ন্যাক্স বার আছে, স্ন্যাক্স কর্নার আছে আর কি, সরি, এখানে এই সাইডে বসার জায়গা আছে, ছেড়ে ঘোরার জায়গা আছে সুন্দর সুন্দর। এখানে আগে ফ্রি আমরা উঠতাম, বাট এখন টিকিট করেছে, এখন টিকিট কেটে যেতে হয় আর কি, এখন সম্ভবত জানি না 20 টাকা টিকিট সম্ভবত ভিতরে যাওয়ার জন্য। ভিতরে অবশ্য কিছুই নেই, এই পাহাড়ের মতো আর কি, উঁচু উঁচু দেয়াল, এগুলাই আর কি দেখার জায়গা, পুরাতন কারুকাজ আর কি এখানে। সো আমরা এটা পার হচ্ছি, এটা হচ্ছে জাহাজঘাট প্রত্নস্থল, জাহাজঘাট প্রত্নস্থল। সো এটা পার হচ্ছে আমরা, এটা পার হয়ে সামনে জাদুঘর আছে, জাদুঘরের ভিতরে প্রবেশ করব না, বাট জাদুঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করব, জাদুঘরের ফটকটা আর কি, মূল ফটক। এটা মূলত জাদুঘরের এরিয়া, এই সাইডেও আছে, এটা মূলত জাদুঘরের এরিয়া, এই যে সব জাদুঘরের লোকজন আসছে, আজকে শুক্রবার ছুটির দিন, ভিড় বেশি, এই জন্য লোকজন, প্রচুর লোকজন আজকে। এই যে জাদুঘরের মূল ফটক, এখান থেকে টিকিট নিতে হবে, নিয়ে জাদুঘরে ঢুকতে হবে, জাদুঘরের গেট আর কি। সো এখানে এই যে জাদুঘরের গেট, লোকজন জাদুঘরে টিকিট নিচ্ছে জাদুঘরে প্রবেশ করার জন্য, মহাস্থান জাদুঘর। বন্ধুরা আমরা জাদুঘর, এই যে জাদুঘর দেখা যায় বাইরে থেকে একটু আপনারা দেখতে পারেন, সো এই যে জাদুঘর, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। জাদুঘরে অনেক পুরাতন পুরাতন জিনিস আছে যেগুলা আপনারা দেখতে পাবেন, এখানে অজানা অনেক কিছুই আছে, জেনে নিতে পারবেন। সো আপনারা আসতে পারেন মহাস্থান জাদুঘর ঘুরতে। তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।